আসসালামু আলাইকুম, আমি চাঁদনি, চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন যাব বাড়ি, তাই চলো আজকে বাসায় কী কী রান্না হয়েছে ওগুলো যাই শেয়ার করবো, আর বাড়ি যাব খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। তাই চলো, প্রথমত বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিছি। এই যে পাগলটা চলে আসছে এখানে, আমি একটু ফেসিয়াল করাই দিল পাগলটা, যে ফেসটারে একটু ক্লিন ক্লিন করে দিল। আর যে দেখো গরিব মানুষ টাকা দিতে আছে ভাড়া, যে ভাড়া টাকা দিছে এটা, ঠিক আছে, মানে এটা গরিবের ভাড়া। আমি দেখি এটা খালি পেয়ে নি, কাজের কোনো শেষ নেই, অনেকদিন হয়েছে। তাই চলো যাই, আবার দেখা হবে কখনো। খালি যাবেন উপরে উপরে। তার বাসায় রান্না করতে আছে চিংড়ি মাছ ভাজি, এসে দেখি। আর যেহেতু আমরা কন্টিনিউ গ্যাসে রান্না করে, আর আমি আসলে একটু লাকড়ির চুড়ায় খেতে চাই, তার জন্য বর্ষাকালে চুলো একটু ভাঙা চুড়া। তাই চলো এখন চিংড়ি মাছ ভাজি হইতে আছে, আর হলো কচু, পানি কচু সুন্দর করে রান্না করা হয়েছে, দেখতেই পাচ্ছ। যেন এটা দিয়ে এখন খেতে বসে গেছে, এটা হলো পেলে বোনের কে দিতে আছে। এই যে চিংড়ি মাছ ভাজা, চিংড়ি মাছের ভর্তা, কচু, এটা দিয়ে খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়াটা শেষ করে নিই, তা বাড়ি যেতে পারিনি, বাসায় যেতে পারিনি, আজ আর যাওয়া হয় নাই। কারণ হচ্ছে বোন, ছোট বোনটা খুবই ধসে কান্নাকাটি করে পড়ছে, তার জন্য এখন যাচ্ছে। একটা ভাবি অসুস্থ, তাকে দেখতে দুই বোনে মিলে, আমি আর মেজো বোন দুইজনে মিলে হাঁটাচলা করে, ঠিক আছে, দুজনে মিলে হাঁটাচলা। চলো, ওয়েট বেড়ে গেছে, তার জন্য ডাক্তার ভাবির বাসাটা দোতলায় থাকে, তারা যে বাসাটায় থাকে, যে বাসাটার দোতলায়। আর এই কানের দুল দুটো তোমাদের সাথে শেয়ার করিনি, এই দুটো আমার ছোট বোন কিনছে, কিনে আমার কানে ঢুকিয়ে দিছে, যে তুমি একটু দাও তার জন্য। আর তার এতদিন আমার বোনের কানে দুইটা রিং ছিল কানে, কিন্তু ওই দুটো ও দিছে, আর এই দুটো আজকে আমার কানে ঢুকিয়ে দিছে, যে তুমি এই দুটো কানের ভিতর দিয়ে রাখো। তাই ফাইনালি আমি দিয়ে রাখলাম এই দুটা আমার ছোট বোনে, আর মেজো বোনে সেম দুইটা কানের দুল কিনছে, যে সেম সেম, দেখতে পাচ্ছ, দোকান থেকে আটকাই আনিয়ে দিছে, তার জন্য আর কীভাবে তোমাদেরকে দেখাবো দেখো। তাই দেখতে পাচ্ছ এগুলো ভাবির বাচ্চার খেলনা, তার বাচ্চার খেলনার কোনো শেষ নেই। এই যে সে খেলাধুলায় সে এখন লঞ্চ বানাইতে আছে, এটা হলো কথা, বসে বসে উদলাগায় লঞ্চ বানাতে আছে। আর সে খুবই দুষ্টমি করতে পছন্দ করে, খেলাধুলো করতে পছন্দ করে, আমরা আসলে তো তার মনটা অনেক ভালো হয়ে যায়, অনেক খুশি হয়। এখন এই যে ফুফুদের দেখাতে আছে যে আমি লঞ্চ বানাবো, সেটা তুমি দেখো। আর ভাবির বাসা আছে অনেক পাখি, বলে বুঝাতে পারবো না। এই যে দেখো আবার নতুন এই পাখিগুলো দেখতে তো আমার কাছে অনেক ভালো লাগছে। আর ওই হলুদ পাখিটা বলে হাতে পালে, ওটা বলে ঘরের ভিতর হাটে ইয়ে করে, ওর বলে একটা নামও আছে, নামটা আমি ভুলে গেছি, কী নাম রাখছে। আর এখন আমরা যাবো মেলা। তো এই যে ফাইনালি মেলায় চলে আসলাম ভাবির বাসা থেকে। ভাবি বললো কি চলো একটু মেলায় ঘুরে আসি, তুমি তো চলে যাবে তার জন্য। তারপর বের হলাম যে হ্যাঁ চলো, তাই যাই। তাই শেষ মেলাটা ঘুরেই যাচ্ছি, এই হলো মেলার ভিতরে। আর পিছনে ওটা ভাবির ভাই ও আর এটা ভাবির বড় ছেলে, আর ছোটো ছেলেটা আমার হাত ধরে ধরে হাঁটতে আছে। সে মেলায় আসলে ফুপির হাত ধরে হাঁটবে, আর ও আমার মেজো বোনকে নাম ধরে ডাকে, ছোটো বোনটাকে আন্টি ডাকে, আর আমি হচ্ছি ওর ফুপি। ওর আবার স্পেশাল লোক নাম ধর ডাকেরও স্পেশাল একটা ব্যাপার আছে তার কাছে। তাই এখন সবাই মেলার ভিতরে একটু ঘুরোঘুরি করতে আছে, নাস্তা পানি তো ভাবির বাসায় খেয়ে আসছি। আর এই জায়গায় সে এখন উঠে গেছে একটু লাফালাফি করার জন্য, আমি বলছিলাম আমি কি ওটার উপরে উঠতে পারবো, তারপরে তারা বললো না এটার উপর আপনি উঠলে এটা ছিঁড়ে পড়ে যাবে। তাই আমি বললাম, তাই আমি বলছি ওর সে আমার ওয়েট কমাচ্ছে, বাট ওর সেম সেমে হতে পারে এরকমেরই। তারপর তারা হাসিয়ে দিছে যে কী বলেন, আমি বলছি হ্যাঁ বাবা ওর সেম সেমই হতে পারে। এই দেখো সে লাফাচ্ছে, তো লাফাচ্ছে, সে খুব আনন্দ পেয়েছে এই জায়গায়, আর সেটা দেখে আমাদেরও ভালো লাগছে সবাই। আর ওকে নিয়ে মানে কথা হয়েছে, ওকে নিয়ে আমাদের ঘুরতে আসাটা, যেন ওকে নিয়ে ঘুরতে আসাটা, ও একটু বাইরে বের হলে ভালো থাকে, এই থেকে। আর নাগরদোলায় চড়তে আমি খুব পছন্দ করি, কিন্তু ভাবে বলছিল চলো নাগরদোলায় চড়ে, কিন্তু পেটটা এত ভরা ছিল নাগরদোলায় চললেই বমি করে দেবো। তাই চিন্তা করলাম যে না এটাই চড়বো না, তাহলে বমি আসবে।
তার জন্য নাগরদোলায় আর চললাম না, তাই চলো ভিডিওটাও শেষ করে দেব, কারণ এখন বাসায় চলে যাব আর বিদ্যুৎ চলে গেছে, মেলার এখানে কারেন্ট আছে, বাসায় গেলে দেখবো অন্ধকার, তাই চিন্তা করছি ভিডিওটা শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগলে কী করবো, প্রতিদিনের মতন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটি অবশ্যই অন করে দেবো প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই যে ভাবির ছেলে আর ভাই দুজনে আবার এই নৌকাটায় চলে গেছে, ওই দেখতে পাচ্ছ, একজন হলুদ গান গিয়ে গাই দেবে, তাই সবাই ভালো তো